কারণ সত্যি কথা বলতে এতটা মনে মনে খুশি হয়েছি, মানে কিছু বলার নেই, মানে মনে হয় অনেকদিনের একটা মনের ইচ্ছা, মনের শান্তি, মনের জ্বালা জুড়ালো, মানে সত্যি ভগবান আছে, মানে আমি সত্যি মনে মনে চাইছিলাম একটা কিছু করতে। শরীরটা খারাপ হয়ে গেছিল অ্যাকচুয়ালি। আমাদের এখানে একটা সাউথ ইন্ডিয়ান দোকান হয়েছে, তো সেখানে খুব ভালো ধোসা বানাচ্ছে, ধোসা ধোকলা ইডলি, মানে ন্যাচারালি আমাদের পাটানাগড়ে সব পাওয়া যায় না, মানে বহুদিন পর একমাত্র বোধ হয় গড়িয়াহাটে গেলে, মানে বালিগঞ্জে গড়িয়াহাটে গেলে তবেই, মানে পুজোর সময় বা যখন যে কোনো অকেশনে যেতাম তখনই একমাত্র এই ধোসা খেতে পারতাম। আর আগে না আমাদের পাড়া দিয়ে এই ঢং 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 করে বাজাতে বাজাতে যেত ধোসাওয়ালারা, কিন্তু এখন আর যায় না জানো তো। তো আগের সপ্তাহে, তার আগের সপ্তাহে তিতলি বেরিয়েছে, বেরোনোর পর ও মনে হয় দোকানটা দেখতে পেয়েছে, দেখতে পেয়ে আমাকে বলছে মা একদম ধোসা বিক্রি হচ্ছে খাবে তুমি, আমি ভীষণ ভালোবাসি ধোসা খেতে, আমার মনে হয় বেশিরভাগ সবাই ভালোবাসে। তো আমি বললাম হ্যাঁ খাবো না কেন, তখন বললো যে তাহলে তুমি একটা কাজ করো কটা নেবো, তা আমি বললাম তুই আপাতত একটা নিয়ে দেখা যাক কেমন খেতে তারপর খাবো, তো নিয়ে এলাম, নিয়ে এসে খেলাম 50 টাকা করে, খারাপ না ভালো, বেশ বেশ ভালো লাগলো খেতে। তা আমি চিন্তা করলাম যে তাকে আরেকদিন আনবো এনে বাবা মাকেও খাওয়াবো। তা গতকাল আমার তিতলি বেরিয়েছিল, তা আমি বললাম যে তুই একটা কাজ করিস তাহলে দিদি, তুই আসার সময় একটুখানি নিয়ে আসিস ধোসা, তা নিয়ে এসেছিল ধোসা, বাবাকে মাকে দিলাম ওপরে আর আমি আর লাড্ডুও খেলাম। তো ওটা খাওয়ার পর থেকে কি কেন জানি না আমার শরীরটা কিরকম অস্থির করা শুরু করেছিল। তো এই দেখো এসে গেছে আমার লাইটার, কি বল লাইটারের গ্যাসটা এত কম ভরে দিয়েছে কেন, কম গ্যাস ভরে দিয়েছে কেন, ও দেখি দেখি এটা দেখি কি দেখবে কতটা আছে দেখি, তো যাই হোক এবারে তো তিতলি আর লাড্ডু দুজনেই আমার দিকে তাকিয়ে রয়েছে, এই বোধহয় গেল, মানে গেল মানে আমার শরীর নিয়ে চিন্তা আছে, নেই যে তা নয়, কিন্তু ভাবছে যে বেটা যদি শুয়ে পড়ে তাহলে তো সমস্ত কাজ ঘরের আমাদের করতে হবে, মাঝখানে একদিন রাত্রিবেলা হঠাৎ করে তিতলির কি থেকে জানি না গ্যাস হয়ে গিয়ে বলছিল আমার কেন বমিটিং বমিটিং হচ্ছে, রাত্রিবেলা হুড়ুড় করে দুবার বমি করলো, তারপরে ওই ওষুধ আমি সবসময় ঘরে রাখি, তারপরে ওষুধ সাথে সাথে ওষুধটা না একটা খাওয়ার নিয়ম কানুন আছে, সেটা হচ্ছে গিয়ে মানে একটুখানি পেটটা খালি থাকতে লাগবে আর ওটা না চুষে খেতে লাগে, কোনো জল ফল দিয়ে নয়, আর ওটা খাওয়ার মোটামুটি আধ ঘন্টা থেকে 40 মিনিট এক ফোঁটা জলও খাওয়া যাবে না, এরকম মানে ওষুধটা কিন্তু খুব ভীষণ কার্যকরী ওষুধ, মানে ওইটা হচ্ছে শেষ, ওই ওষুধ যদি তোমার কাজ না করে তাহলে তোমাকে ডাক্তারখানায় যেতে হবে। তো ওটাকে আমি নিয়ে শুয়েছি রাত্রিবেলা যদি প্রয়োজন হয়, তো আমি ভিটাজাইন ছিল ঘরে, আমাদের একটুখানি গ্যাস অম্বলের সমস্যা আছে, একটু হজমটা কম হয়, মানে বাইরের জিনিস ফট করে আমরা সহ্য করতে পারি না, এবারে ওটা খেলাম, মানে ভিটাজাইনটা খেলাম, খেয়ে আর ওটা নিয়ে শুয়েছি, তো ওষুধটা মাথার কাছে নিয়ে শুয়েছি, এমনি আমার আগাগোড়া না মাথার কাছে ওষুধ নিয়ে শোয়ার মানে হ্যাবিট আছে একটা, ঘুমের ওষুধ, অ্যালার্জির ওষুধ, মানে এই যে যেটা আমি খাই আর কি, গ্যাসের ওষুধ, জ্বরের ওষুধ, মানে জ্বরের ওষুধ মানে কি, মানে কখন যদি কারো জ্বর জ্বর ভাব হয় বা জ্বর হয়েছে বা জ্বর হয়ে কমে গেছে সেই টাইমটা তো জ্বরের ওষুধটা থাকে এরকম, এবার বাসকর মধ্যে যেমন সব ওষুধই থাকে পাশে নিয়ে শুই, কারণ ওই বিছানা থেকে উঠে গিয়ে ওষুধ ফুষুধ আনতে গেলে আমাদের মশারির মধ্যে এত মশা ঢুকে যাবে যে আর মানে রাত্রিবেলা যদিও ব্যাড একটা আমাদের সবসময় থাকে, কারণ এত মশা এত মশা চিন্তা করা যায় না, আমাদের এখানে মারাত্মক মশা, যেমন এই টাইমে কিন্তু মশা নেই, যেই মোটামুটি সন্ধ্যা হওয়া শুরু করবে মানে দুপুরের পর থেকে বিকেলের দিকটা আর কি প্রচন্ড মশা হয়ে যায়। তো যাই হোক এবার বজ্রাসনে বসেছি একটুখানি, বসার পরে তারপরে দেখলাম যে আস্তে আস্তে শরীরটা যেন একটু সুস্থ লাগছে, সকালবেলা ঘুমতে খুঁটি লাগবে, আমাকে জিজ্ঞেস করছি তুমি কি ওষুধটা খেয়েছিলে, মানে এরপর আর কি ওর কি পরিস্থিতি হবে আর কি, তা আমি বললাম না না ওষুধটা খেতে হয়, লুচি খাবো আজকে, ময়দা মাখি আজকে একটু লুচি আর আলুর তরকারি খাবো, এই হচ্ছে খাবো আজকে। আর আজকে একটুখানি যেহেতু আজকে সানডে, আজকে আমাদের ছুটি, ছুটি বলতে
ছুটি আমরা নিয়েছি, ছুটি নয়, কাজের একটু প্রেশার আছে। কোথায় দেখছি ময়দা, আসলে চেঞ্জ হয়েছে তো জায়গাটা, ময়দা ফয়দা গুলো আটা ময়দা গুলো সব এই ভেতরে থাকতো, এখন সব ওপরে তুলে দিয়েছি, যার জন্য মাথা ঘুরিয়ে যাচ্ছে। যাই হোক, রাজু আসেনি এখনো, ঘরে আলু পেঁয়াজ শর্ট আছে, দেখি টিফিনটা খাই, খেয়ে লালুকে পাঠাবো। বাচ্চাদের ভাত বসিয়ে দিয়েছি, বাচ্চাদের ভাত হয়ে যাওয়ার পর তারপরে আমি আমাদের ভাতটা করব। আর আজকে রান্না করব বলতে একটু চিকেন রয়েছে, ভালো কথা মনে করেছি, চিকেনটাকে বার করতে লাগবে, ফ্রিজে রয়েছে, ফ্রিজ থেকে বার করে বেসিনে রেখে দিতে লাগবে। তো কালকে আমি একজনের ব্লগ দেখছিলাম, তা ব্লগ দেখতে দেখতে দেখলাম সে আটার লুচি খাচ্ছে। আমার না আটার লুচি খেতে ভীষণ ভালো লাগে, একদিন আমি আটার লুচি খাবো। আজকে ময়দাটা করে নিই, এবার ভাতটা ফুটে গেছে। ভাত ফুটে গেলে তোমরা কি করো এরকম যে ভাতটা ফুটে গেল গ্যাসটাকে অফ করে দিলাম, তারপরে মোটামুটি চাল অনুযায়ী, যে চালটা একটু কম ফোটে সেটা একরকম, যেটা বেশি ফোটে, মোটামুটি আমি একটা ওই 20-25 মিনিট বাদে গ্যাসটাকে আরেকবার জ্বালিয়ে দিই, আরেকবার টকবক করে ফোটে, যদি আগের দিনের ভাত থাকে তো দিয়ে দিই তার মধ্যে, দিয়ে ফুটে উঠলে উপুর করে দিই, তাহলে কিন্তু গ্যাসটা অনেকটাই বাঁচে, গ্যাসের দামটা যে পরিমাণে বেড়ে গেছে তাই না। সাথে থাকো, যারা নতুন এসেছে আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করতে ভুলে যেও না। আর যারা অলরেডি আমার সাথে আছো তাদের তো যতটা ভালোবাসা দেবো ততটাই কম পড়বে, শুধু এটুখানি বলবো আমাকে একটু ভালোবেসো, পাশে থেকো আমার, কারণ তোমাদের ছাড়া আমি বিগ জিরো। আমি কেন, সবাই যারা আমরা ইউটিউবে কাজ করি আমরা প্রত্যেকেই কিন্তু বিগ জিরো। কালকে সত্যি কথা বলতে আমি খুব প্রাউড ফিল করলাম নিজের ওপর, ভীষণ প্রাউড ফিল করলাম। কেন হঠাৎ এত গর্ব কেন হলো আমার নিজের ওপরে জানতে চাও তো? কথাবার্তা বলতে গিয়ে আর কি হয়, ওই যদি বন্ধুদের ভিডিও দেখা শুরু করি না ব্যাস একটার পর একটা ভিডিও আমি দেখতেই থাকি, যেন সকালবেলা না ভিডিও দেখাটা এবার আমাকে বন্ধ করতে লাগবে। তো ভাত আমার রান্না হয়ে গেছে, দেখতেই পারলে ওই যে দেখতে পাচ্ছ ভাত রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, গতকালের ডাল রয়েছে ওটা একটু ভালো করে ঠিকঠাক করতে লাগবে আর কি। আর এদিকে দেখি ডালের সাথে একটুখানি কুড়কুড়ে করে আলু ভাজা করে নেবো, আর এই দেখো চিকেন রান্না করছি আজকে, চিকেনের মধ্যে এটা দিয়ে দিয়েছি কি বুঝতেই পারছো, গোলমরিচ, গোলমরিচের গুঁড়ো, আর এই যে দেখো দেবো দই, দই দিয়ে চিকেনটাকে একটু মাখিয়ে রাখবো এই 15 মিনিট, যদি হাতে সময় থাকে, যদি 1-1.5 ঘন্টা মাখিয়ে রাখা যায় খুবই ভালো হয়, কিন্তু যেহেতু এখন হাতে সময় কম তো, কিন্তু দইটা আমি একটু বেশিই দেবো, কিন্তু এটা একটু আমি দইয়ের ওপরেই করতে চাইছি চিকেনটাকে। তো আমি এটা যে কিনেছিলাম এটা 200 ছিল দইয়ের প্যাকেটটা, আমি মোটামুটি 100 থেকে একটু কম দেবো, ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। এবারে আমি কিন্তু এখন নুনটা দেবো না, নুনটা আমি মাংসটা যখন হয়ে হয়ে আসবে সেই টাইমে আমি নুনটা দেবো, আমার কিন্তু ওই মাংসের মধ্যে একটু মেটে খেতে খুব ভালো লাগে, যার জন্য লালুকে বলি সবসময় যে মেটে নিয়ে আসবে আমার জন্য, আর বারে বারে বলতে হয় আমাদের এখানে, না হলে না দিতে চায় না ওরা মেটেগুলোকে, রেখে দেয়। তো দেখো আমার লাগানো হয়ে গেল, এবার আমি এটা রেখে দেবো কিছুক্ষণ,
আজকে ঘরে গরম মশলা নেই, মানে গোটা গরম মশলা, তো শুধু কিছু করার নেই, শুধু তেজপাতায় ফোড়ন দিলাম। আর আমাকে তো একজন বারণ করেছো যে একদম কিন্তু তেলের মধ্যে চিনি দিতে না, কারণ চিনিটা পুড়লে হয়তো কালারটা ভালো হয় কিন্তু সেটা কিন্তু অনেক সময় আমাদের একটা মারাত্মক মানে ব্যাধিরও কারণ হতে পারে। তো যার জন্য আমি দিচ্ছি না, আমি এই পেঁয়াজটাকে একটু হালকা হালকা ভাজা করে কিন্তু আমি চিকেনটাকে এর মধ্যে দিয়ে দেবো, তারপরে আমি মশলা অ্যাড করবো। কত সুবিধা হয়ে গেছে আমাদেরকে, আমাদের মানে আমাদের মায়েরা বা ঠাকুমারা, আমিও আমার কথাও আমি বলছি ইনক্লুডিং মি, মানে আমারও কিন্তু এই আজকে বোধহয় 10 বছর হবে আমি মিক্সি ব্যবহার করছি, তার আগে তো আমরা শিলনোড়াতেই মশলা বাটতাম, তাই না? কত সুবিধা হয়ে গেছে এখন ভাবাই যায় না। তারপরেও কিন্তু আমরা মানে ভাবি যে কত সময়ের অভাব, আর তখন যদি ওরকম বাটনা বাড়তে হতো তখন, এখন অবশ্য আমরা অনেক সংসার বাদ দিয়ে অনেক কিছু কাজ করি, তাই না? যদিও তখন উনুন ধরাতে হতো, শিলনোড়ায় মশলা বাড়তে হতো, নিজের হাতেই সমস্ত কিছু করতে হতো, আর এত তাড়াতাড়ি করবার জিনিসপত্রও ছিল না, তাই জন্য আর বাইরের কাজ করে ওঠা হতো না আমার মা ঠাকুমাদের। মোটামুটি চিকেনের মশলা দেওয়া হয়ে গেছে, আর একটুখানি দেব, মানে এখন যেটা দিলাম সেটা তো তোমরা জানোই, দিয়ে দিলাম হচ্ছে গিয়ে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো এই দিলাম, আর একটু নুন মিষ্টি আমি দিই মিক্সিতে, যখন আমি ফেটাই তখন আমি নুন মিষ্টি দিয়ে দিই। নুনটা আমি দেখবো পরে চেক করে, কিন্তু মিষ্টিটা আমি আর দিই না, যেটুকুনি আমি মিষ্টি দেবো মনে করি মাংসে সেটুকুনি কিন্তু আমি ওই যখন পেস্ট করি তাদেরই দিয়ে দিই। তো এটা এখন গ্যাসটাকে সিম করে দিয়েছি, এটা এখন হবে মোটামুটি, এটা এখন মিনিট 10 তো হবেই, তারপরে আমি গুঁড়ো মশলা অ্যাড করবো। তো আমি রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করে নেবো, করে নিয়ে চলে যাব স্নান করতে। হ্যাঁ দেখি তার আগে ঘর দুয়ার মোছা হয়েছে নাকি, কারণ ওই দিকে একটু পরিষ্কার পরিচ্ছন্নের কাজ চলছে। কারখানাটা আবার সেকেন্ড হাফ থেকে কিন্তু আমাদের কাজও করতে লাগবে, কারণ কালকে একটা মাল ডেলিভারির ব্যাপার আছে, কালকে থেকে আবার কাজ চালু হবে। তো আজকে একবেলা আমরা একটু ছুটি নিয়েছিলাম, কারণ ঘরের কিছু কাজও তো করতে হয়, যার জন্য আমরা একবেলা ছুটি রেখেছিলাম, কিন্তু লাল্টু কিন্তু তার মধ্যেও কাজ করতে হয়েছে ওকে কারখানায়। কিছুটা জায়গা খারাপ ছিল, সেই জায়গাটা একটু পরিষ্কার করছি, যাই একটু সাথে থাকি, এখন ক্যামেরাটা অফ করছি, একদম রান্না বান্না করে স্নান করে ফিরে আসছি, সাথে থাকবে অনেক কথা আছে কিন্তু, কারণ সত্যি কথা বলতে এতটা মনে মনে আমি খুশি হয়েছি মানে কিছু বলার নেই, মানে মনে হচ্ছে অনেক দিনের একটা মনের ইচ্ছা, মনের শান্তি, মনের জ্বালা জুড়ালো, মানে সত্যি ভগবান আছে, মানে আমি সত্যি মনে মনে চাইছিলাম এরকম একটা কিছু করতে, কিন্তু সেটা হয়তো আমি একা পারলাম না, কিন্তু পারলাম, আর সেটা কি সেটা কিন্তু জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে, হ্যাঁ একদম স্কিপ করবে না, কিন্তু সাথে থাকো। আর এই দেখো আমার চিকেনটা পুরো কমপ্লিট হয়ে গেছে, আজকে মাংসটা না ফাটাফাটি হয়েছিল, তো দেখেছো তোমরা কিরম ভাবে বানিয়েছি আমি। আর যদি মনে হয় যে তোমরা ঠিক বুঝতে পারোনি আমি কিভাবে বানিয়েছি, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে, আর আমি আরেকবার শেয়ার করব, কারণ এটা বললাম এ কারণে সত্যি চিকেনটা খেতে কিন্তু খুব ভালো হয়েছে। আর মানে শুধু দইয়ের উপরে আমি চিকেনটা করেছি, মশলা অবশ্যই দিয়েছি কিন্তু দইয়ের পরিমাণটা বেশি দিয়েছি, একটু অন্যরকম স্টাইলের কিছু দেখে বানাইনি, পুরোপুরি রেসিপিটাই আমার, তা ইচ্ছা করছিল যে তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু ভাবলাম যে যদি অবশ্যই সেটা তোমরা দেখতে চাও। কি হয় জানো তো, তুমি যখনই একটুখানি ভালো খাবে, একটু পেট ভরে যদি তুমি ভালো খাবারটা খাও না, তোমার অটোমেটিক্যালি আর কি চোখের পাতাটা যেন বন্ধ হয়ে যাবে, আমার তো হয়, তোমাদের হয় কি না সেটাও আমাকে জানাবে কমেন্ট বক্সে, ঠিক আছে? আর খেয়েই ঘুম পেয়ে গেছিলো, আর এখন একটা টানের ওয়েদার, কিন্তু কি হচ্ছে সমস্যা দেখবে, তুমি ফ্যান চালালে তোমার ঠান্ডা লাগবে, আর ফ্যান বন্ধ করে দিলে তোমার গরম লাগবে, একটা মানে বাজে বাজে ওয়েদার একটা, তাই না? তাই বলে যে বসন্তকাল নাকি খুব ভালো একটা ঋতু, সত্যি তাই, কিন্তু আমার শরৎকালটা পছন্দ ভীষণ। কি কথা বলতে, আজকে আমি ভীষণ খুশি, ভীষণ খুশি, ভীষণ খুশি, আর মানে নিজের ওপর আমার প্রচন্ড পরিমাণে গর্ব বোধ হচ্ছে, যে মানে আমিও মানে কিছু একটা করেছি এরকম একটা মনে হচ্ছে। তো মানে অনেক দিনের ইচ্ছে পূরণ হয়েছে মনে হচ্ছে, যেন একটা স্বপ্ন যেন সত্যি হয়েছে মনে হচ্ছে। এবার তোমাদের মনে প্রশ্ন আসবে যে কি এমন করলো যে স্বপ্ন পূরণ হলো, এই হলো ওই হলো সেই হলো, বলো তো আসলে ব্যাপারটা কি।
ব্যাপারটা হচ্ছে, আমি গত দুদিন ধরে ভিডিও দেখছি নানান জনের, মানে বেশিরভাগই টেকনিক্যাল চ্যানেলের ভিডিওগুলো আমরা দেখছি, মানে আমি দেখছি। তো তাতে করে যেটা হয়েছে সেটা হচ্ছে, মানে আমরা যারা ইউটিউব করি, আমি সবার কথাই বলছি যারা আমরা ইউটিউব করি, এবং যারা ইউটিউব দেখে ভিউয়ার্স, সবার জন্য একটা খুব ভালো একটা মানে গর্ব করার মতন জিনিস আমরা করে ফেলেছি দেশের জন্য। কি সেটা? আমরা ভিডিও করি যারা, আমরা সবাই জানি যে সেখানে অ্যাড আসে, সেখান থেকে আমরা রেভিনিউ জেনারেট করি, যাদের অবশ্যই মনিটাইজ চ্যানেল। তো সেইখান থেকে আমরা প্রত্যেক বছরই তো একটা হয় যে বাইরের মানে বৈদেশিক মুদ্রা যখন আমাদের দেশে আসে তখন কি হয়, আমাদের দেশের কিন্তু জিডিপিটা হাই হয়ে যায়। জিডিপি হাই হওয়া মানে হচ্ছে দেশের অর্থনৈতিক ব্যবস্থাটা মানে অবস্থাটা স্ট্রং হয়। আর জিডিপি বাড়লে কি হয়, দেশের যখন অর্থনৈতিক অবস্থাটা ভালো হয় তখন কিন্তু আমাদের দেশের ডেভেলপমেন্ট হয়, তাই তো? তো সেইখানে আমরা যেটা করেছি, আমরা যারা ইউটিউবার, ছোট হোক বড় হোক মাঝারি হোক সবাই প্রত্যেককে, 6,800 কোটি বেড়েছে ইন্ডিয়ার জিডিপি, ভাবা যায়? এবং তার মধ্যে একটা টাকাও তো আমার আছে, এইটুখানি পরিশ্রম তো আমার আছে, তাই না? আমাদের সবার আছে। এবং আমি সেটা মনে করি না যে সেটা শুধু যাদের মনিটাইজ হয়ে গেছে, যারা রেভিনিউ জেনারেট করছে তাদেরই শুধু তা নয়, যেসব ভিউয়ার্সরা দেখছে তারাও কিন্তু কোথাও না কোথাও এনে দিচ্ছে সেই বৈদেশিক মুদ্রা ইন্ডিয়াতে, তাই তো? তো সুতরাং একটা কথাই বলবো, মানে যখন মানে তোমরাও কিন্তু কোনোভাবে, শুধু আমরাই না, মানে যারা আমরা ইউটিউবে কাজ করছি, দিন রাত পরিশ্রম করছি, অবশ্যই সেটা সংসারের জন্যই করছি, কোনোদিনও ভাবিনি যে এটার জন্য, এটার পেছনে আমরা দেশের জন্য কিছু করছি, এর থেকে বড় কিছু আর হতে পারে না। কিন্তু আজকে বুঝলাম, হ্যাঁ, এটার পেছনে আমরা দেশের জন্য কিছু করছি। সেটাতে করে কি মনে হয়েছে জানো তো, আরো উৎসাহ বেড়ে গেছে, আরো যেন করার ইচ্ছেটা অনেকখানি অনেক গুণ বেড়ে গেছে। এখনো মনিটাইজেশন হয়নি যাদের, এখনো চেষ্টা করে যাচ্ছে, তাদেরকে বলবো আরো বেশি বেশি করে চেষ্টা করো, তাহলে কিন্তু তোমরাও পারবে। শুধু নিজের সংসারের পাশে আমরা এতদিন ভেবেছিলাম যে দাঁড়াবো, কিন্তু আজকে সংসার নয়, আমরা দেশের পাশেও কোথাও না কোথাও একটুখানি হলেও আমাদের কন্ট্রিবিউশন থেকে যাচ্ছে। মানে এটা যে কতখানি সেটা যে করছে সে বুঝতে পারছে, মানে আমি তো বুঝতেই পারছি, মানে এত 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 খুশি হয়েছি আমি সেটা বলার নয়। দাঁড়িয়ে ইউটিউবে যারা ইউটিউবিং করছে শুধু আমাদের ইন্ডিয়াতে, সেটা হচ্ছে 6,83,900 জন, প্রায় 7 লাখের কাছাকাছি। খুব ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। আমি চাইবো এরমভাবেই আমরা এগিয়ে যাব, যাদের আমাদের মনিটাইজেশন চ্যানেল মনিটাইজ হয়ে গেছে আর কি, আমরা তো আরো বেশি বেশি করে কাজ করব অবশ্যই, আর যাদের হয়নি একদম ভেঙে পড়বে না। আমি যেটুখানি জানি, আগের দিন আমি শেয়ার করেছি কিভাবে ব্লগ তৈরি করতে হয়, আরো যেটুখানি আমি জানি, তোমরা জানো আমি ভীষণ পরিমাণে কাজে ব্যস্ত হয়ে পড়েছি, আর আমার শারীরিক পরিস্থিতিটাও একটু খারাপ, কিন্তু আমি যখন যেরকম পারবো সেরকম হেল্পফুল ভিডিও বানিয়ে আমি কিন্তু তোমাদের সহযোগিতা করবার চেষ্টা করব। কিন্তু একটা প্রমিস আমাকে করতে হবে, কখনো কোথাও হেরে যাবে না। একটা টার্গেট রাখো নিজের কাছে, যে এই জায়গাটায় একটা মাসে একটা টার্গেট দাও, যে এই কটা সাবস্ক্রাইবার আমাকে গেন করতে লাগবে, এই কটা ভিডিও আমি তৈরি করব ডেলি, আর এরমভাবে আমি এগিয়ে যাব। এই একটা গোল তৈরি করে তুমি সেই দিকে লক্ষ্যে এগিয়ে যাও, দেখবে তুমি কিন্তু সফলতা পাবে, পেতে বাধ্য। আর ভিউয়ারদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, যে আজকে সত্যি তোমরা যদি আমাদেরকে এভাবে না সাপোর্ট করতে, না দেখতে, যে কজন আমার আজকে ভিউজটা, আমার বলে না, এখন সবারই প্রত্যেকের কিন্তু ভিউজ কমে গেছে, সেটা নিয়ে কেউ কিন্তু প্লিজ ভেঙে পড়ো না, ডিমোটিভেট হয়েও না, আবার নিশ্চয়ই হবে, কারণ স্কুল কলেজগুলো খুলেছে, আমি আগের ভিডিওতেও বলেছি, সবাই একটু স্কুলে যাচ্ছে, বাচ্চারা কতদিন পর তারা স্কুলে যাচ্ছে, তাদের মায়েরাও স্কুলে যাচ্ছে, মায়েদের বান্ধবীদের সাথে দেখা হচ্ছে, বাচ্চাদের নিজেদের বন্ধু বান্ধবের সাথে দেখা হচ্ছে, একটা আলাদা হই হই ব্যাপার, তাই না? সেখানে ইউটিউব হয়তো কিছুদিন মানুষ দেখছে না, কিন্তু দেখবে নিশ্চয়ই, আমাদের প্রতিও তো তাদের ভালোবাসা আছে, যাবে কোথায় আমাদের ফেলে, তাই না? আমাদেরকেও দেখতে হবে, কারণ আমরা এখন কিন্তু প্রত্যেকের ঘরের মানুষ হয়ে গেছি। ঘরে যেরকম আর 10 জনকে দেখলে মন খারাপ করে, না দেখতে পারলে, ঘরের মধ্যে কেউ না থাকলে, সেরকমই ঠিক আমাদেরকেও না দেখতে পারলে কিন্তু যেসব মানুষরা আমাদেরকে রেগুলার দেখে তাদেরও মন খারাপ হয়, সুতরাং তারাও দেখবে। কিন্তু তার মধ্যে কি একটু বিচ্ছেদ থাকে? না থাকে তো, সেটা বিচ্ছেদ নয়, সবকিছুই তো দরকার, তাই না? স্কুল কলেজ চাকরি এগুলো দরকার, এগুলো খুলে যাচ্ছে কারণ এটা ভীষণভাবে আমাদের দরকার ছিল, আমরা তো একটুখানি এরমভাবে মানে মুক্ত পৃথিবীতে বাঁচতে চাই, তাই না? আচ্ছা, আমি ভীষণভাবে কৃতজ্ঞ, আমি না আমরা প্রত্যেকের হয়ে আমি বলবো, ভীষণভাবে আমরা কৃতজ্ঞ।
তোমরা এভাবেই আমার আমাদের পাশে থাকবে, প্রত্যেকের পাশে থাকবে, প্রত্যেকের ভিডিও দেখবে, এবং এভাবেই আমরা আমাদের দেশের পাশে দাঁড়াবো। আমরা তো দেশের জন্য যুদ্ধ করতে পারবো না বা অন্য কিছু করতে পারবো না, কিন্তু এরমভাবেও যে যায় সেটা শুনে আমার ভালো লাগলো, আর আমার মনে হয় তোমাদেরও সবার ভালো লাগবে। তো চলো ভিডিওটা আজকে এই অবধি। তোমরা ভাবছিলে কি না কি হতে চলেছে, কি না কি বলবে, কিন্তু এটা কিন্তু কোনো অংশে কম নয়, একটু ভেবে দেখবে। অনেক 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 বড় কাজ করে ফেলেছি আমরা, আরো করব, আরো এগিয়ে যাব, তাই তো? ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই অনেক ভালো থেকো, টাটা।